আজ 2023 সালের মে মাসের 8 তারিখ, আমাদের সিকিম সফরের তৃতীয় দিন। বেলা প্রায় 3টে বেজে গেছে। রাবাংলায় দুপুরের খাওয়া সারতে অনেকটা দেরি হয়ে গেল। এরই মধ্যে আকাশের মুখ ভার হয়ে গেছে, পথে বৃষ্টির আশঙ্কা। রাবাংলা ছেড়ে আমরা মঙ্গনের পথে রওনা হয়েছি। রাবাংলা থেকে মঙ্গনের দূরত্ব 80 কিলোমিটার। রাস্তা কেমন হবে তা জানি না, তবে আপাতত আমরা সদ্য তৈরি চওড়া হাইওয়ে ধরে চলেছি। এখন 3:15 বাজে। আকাশের মেঘ মনে একটা দুশ্চিন্তা জাগাচ্ছে। মেঘের ফাঁকে সূর্য উঁকি ঝুঁকি দিলেও আকাশে প্রচুর মেঘ। এই মেঘ বৃষ্টির মেঘ। এমনিতেই এই সব অঞ্চলে প্রায়ই বিকেলের দিকে আবহাওয়া খারাপ হয়ে আসে। মঙ্গলের পথে যাচ্ছি, রাস্তা কখনো ভালো কখনো খারাপ, তবে ভালোর পরিমাণই এখন বেশি। সামনে একটা জনপদ দেখা যাচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে। এদিকে জনবসতি যেমন বিরল, স্কুল ততোধিক বিরল। এরা হয়তো বেশ দূর থেকে এখানে পড়তে আসে। রাস্তায় বাচ্চাদের সংখ্যা দ্রুত কমে এলো। খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী নেই, হবে কি করে, এইসব অঞ্চলে তো জনবসতিই তেমন নেই। সম্ভবত পাহাড়ের ঢালে বসতিটা। এদিকে বাড়িঘর তেমন দেখা গেল না। এখন বেলা 4:10, আমরা সিংতামের কাছে এসে গেছি। শেষ দিকটায় রাস্তা বেশ খারাপ ছিল, তৈরি হচ্ছে বলে। এবার তিস্তা পার হয়ে আমরা তার বাম অর্থাৎ পূর্ব দিকে চলে যাব। উঠে পড়লাম ব্রিজে। ভীষণ ধুলো কাদা। কাছেই একটা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে, রাস্তাও তৈরি হচ্ছে। ভীষণ খারাপ অংশটুকু পেরিয়ে মঙ্গনগামী মূল রাস্তায় উঠে পড়েছি আমরা। তেমন চওড়া না হলেও রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো। আকাশের অবস্থা ভালো নয়, একটু তাড়াতাড়ি চলার চেষ্টা করছি। এখন 4:45 বাজে। মাঝে মাঝেই ছোট ছোট বসতি আসছে।
রাস্তা বেশ খাড়া পাহাড়ের ঢালে, তাই ঘন বসতি এই অঞ্চলে গড়ে ওঠা সম্ভব নয়। পথে প্রায়ই নালা পার হচ্ছে, ব্রিজে সব তিস্তায় গিয়ে মিশছে। আমরা চলেছি মঙ্গনের পথে, মঙ্গন আর 30 কিলোমিটার বাকি। এখানটা একটা ব্রিজের ওপর থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখে আমরা ভিউ পয়েন্ট এনজয় করার জন্য দাঁড়িয়ে পড়লাম একটু। এই জায়গাটার নাম সম্ভবত তুমিন এবং নালাটির নাম তুমিন খোলা। তাপসদার আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। ব্রিজের নিচে একটা সরু সুতোর মতো ঝর্ণা দেখা যাচ্ছে। পুরনো ব্রিজটা প্যারালালে আছে। পুরনো ব্রিজের জন্য ঝর্ণার বাকি অংশটা আরও দৃশ্যমানতা হারিয়েছে, কিন্তু এখানকার ঘন সবুজটা অসাধারণ। নালার পাশে না দাঁড়ালেও একটু এগিয়ে আমরা দাঁড়ালাম। বাঁদিকে তিস্তার প্রবাহ পথ, চারপাশে বেশ সবুজ জঙ্গল। আলো কমে আসছে, এখনো অনেকটা পথ বাকি। পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার নেমে আসবে। ঠান্ডা তেমন নেই, কিন্তু আকাশের অবস্থা ভয় দেখাচ্ছে। বৃষ্টি আসলে দাঁড়ানোর জায়গা নেই, ভিজতে হবে। পথের উপর দিয়ে বইছে নালা, কাদা গর্তে বেশ বিপজ্জনক এই জায়গাটা। পাহাড়ি রাস্তায় ওয়াটার ক্রসিং থাকবেই, সব জায়গায় তো আর কালভার্ট থাকে না। একটু সাবধানে বাহন না চালালে এসব জায়গায় পড়ে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে আমাদের মতো অনভ্যস্ত চালকের বেশ ভয় লাগে। বর্ষায় নালায় জল অনেক থাকে, স্রোত বয়ে নিয়ে আসে মাটি পাথর, তাই ধসা জায়গার মতো পরিস্থিতি তৈরি হয়। সামনের বড় জায়গা হলো দিকচু, এটা দিকচু ফলস। খুব একটা বড় না হলেও আজকের পথে সবচেয়ে বড় ঝর্ণা, বেশ উপভোগ্য দৃশ্য। এই অঞ্চলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সবুজ, গাঢ় সবুজ জঙ্গলের বুক চিরে নামা। এই রকম ঝর্ণার দৃশ্য সিকিমের পথে প্রচুর চোখে পড়লেও প্রতিটাই নয়নাভিরাম। এখন 5:20 বাজে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। দিকচুর কাছেই বৃষ্টি শুরু হয়েছিল, হঠাৎ তোড়ে বৃষ্টি। উপযুক্ত পোশাক পরতে পরতেই আধ ভেজা হয়ে গেলাম, তারপর রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। পথের ওপর দিয়ে জলস্রোত বইতে থাকায় ভাঙাচোরা বা গর্ত কিছু বোঝা যায় না, ফলে খুব অসুবিধার মধ্য দিয়ে অনেকটা পথ পেরোনোর পর বৃষ্টি কমে আসলো আর রাস্তাও ভালো হয়ে গেল। মঙ্গনে ঢুকে প্রথম সুযোগেই এক পেট্রোল পাম্পে দাঁড়ালাম। পাশের হোটেলে
কফি খেতে খেতে দেখলাম দেবাংশুরা এসে গেল। আমাদের হোটেল আগেই ঠিক করা ছিল, সেখানে পৌঁছে সবকিছু গোজগাজ করতে করতে 8টা বেজে গেল।